মিয়ানমারের রাখাইনে গোলাগুলি বাড়ায় কক্সবাজারের টেকনাফ ও সেন্ট মার্টিনে ফের আতঙ্ক দেখা দিয়েছে। নাফ নদীতে কয়েকটি নৌকায় রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে। এরই মধ্যে শাহপরীর দ্বীপে 5 জনের অনুপ্রবেশের খবরও পাওয়া গেছে। মিয়ানমারের মুংডু শহরে চলমান সংঘর্ষের কারণে বিস্ফোরণ ও গুলির শব্দে আতঙ্কে কাটছে টেকনাফের সাংবরং শাহপরের দ্বীপ ও সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দাদের দিন। নাফ নদীতে নৌকায় আশ্রয় নিয়েছে রোহিঙ্গা সহ মিয়ানমারের প্রায় 400 নাগরিক। টেকনাফ থেকে পুরোপুরি বন্ধ রয়েছে পর্যটকবাহী জাহাজ, কিন্তু কক্সবাজার থেকে জাহাজ চলছে। এ অবস্থায় সেন্ট মার্টিনে কমে গেছে পর্যটকের সংখ্যা। এদিকে মিয়ানমারের সংঘাতের জেরে ক্রমশ অস্থির হয়ে উঠেছে উখিয়া টেকনাফে রোহিঙ্গা শিবির। অস্ত্রধারী দুষ্কৃতিকারীদের রোহিঙ্গা শিবিরে ঘোরাঘুরি ও অবস্থান নেওয়ার কারণে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় রয়েছে রোহিঙ্গারা। রোহিঙ্গা যেখানে ওখানে আছে ওখানের রোহিঙ্গা নিয়ে অনেক মানে অত্যাচার করতেছে, এই জন্য ওরা পালাই আসতে চাচ্ছে কিন্তু পালাই আসতে পারে না। তো এখন তুইও এখন বেশি অবস্থা খারাপ, এদিকে অবস্থা বেশি খারাপ। ইতারা বাইজার মারে দরে আর হাড়ি ফেলে দরি ফেলে ইয়ার বাদা আরসা আছে, আরসা এক কোনা তো সাহেব ইয়ে ইতার ইয়ে দরি ফেলার বাইজার ইতারের হালত বেশি খুনফর অবস্থায় বেশি খারাপ। এত লারা বেশি ডরম মাদে এত লারা দাস জাতিসংঘ তরফ তো আরা বিচারও সাহেব এবং আরা নিরাপত্তিও সাহেব আছে। তো অল্প স্বল্প রোহিঙ্গা ইনারও বাংলাদেশের মাকে ফালাই আনি বলা বলি তারাই আন চেষ্টা করে দে এ হতাকানোর প্রতিবাদ আরা বাংলাদেশের হারে করি। এদিকে শাহপরীর দ্বীপের বাসিন্দারা জানিয়েছে শনিবার গুলিবিদ্ধ এক নারী সহ অন্তত 5 জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। দীপ্ত, বার্তাকক্ষ। মিয়ানমারের রাখাইনে গোলাগুলি বাড়ায় কক্সবাজারের টেকনাফ ও সেন্ট মার্টিনে ফের আতঙ্ক দেখা দিয়েছে। নাফ নদীতে কয়েকটি নৌকায় রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে। এরই মধ্যে শাহপরীর দ্বীপে 5 জনের অনুপ্রবেশের খবরও পাওয়া গেছে। মিয়ানমারের মুংডু শহরে চলমান সংঘর্ষের কারণে বিস্ফোরণ ও গুলির শব্দে আতঙ্কে কাটছে টেকনাফের সাংবরং শাহপরের দ্বীপ ও সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দাদের দিন। নাফ নদীতে নৌকায় আশ্রয় নিয়েছে রোহিঙ্গা সহ মিয়ানমারের প্রায় 400 নাগরিক। টেকনাফ থেকে পুরোপুরি বন্ধ রয়েছে পর্যটকবাহী জাহাজ, কিন্তু কক্সবাজার থেকে জাহাজ চলছে। এ অবস্থায় সেন্ট মার্টিনে কমে গেছে পর্যটকের সংখ্যা। এদিকে মিয়ানমারের সংঘাতের জেরে ক্রমশ অস্থির হয়ে উঠেছে উখিয়া টেকনাফে রোহিঙ্গা শিবির। অস্ত্রধারী দুষ্কৃতিকারীদের রোহিঙ্গা শিবিরে ঘোরাঘুরি ও অবস্থান নেওয়ার কারণে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় রয়েছে রোহিঙ্গারা। রোহিঙ্গা যেখানে ওখানে আছে ওখানের রোহিঙ্গা নিয়ে অনেক মানে অত্যাচার করতেছে, এই জন্য ওরা পালাই আসতে চাচ্ছে কিন্তু পালাই আসতে পারে না। তো এখন তুইও এখন বেশি অবস্থা খারাপ, এদিকে অবস্থা বেশি খারাপ। ইতার বাইজার মারে দরে হাড়ি ফেলে দরি ফেলে ইয়ার বাদা আরসা আছে, আরসা এক কোনা তো সাহেব ইয়ে ইতার ইয়ে দরি ফেলার বাইজার ইতারের হালত বেশি খুনফর অবস্থায় বেশি খারাপ। এত লারা বেশি ডরম মাদে এত লারা দাস জাতিসংঘ তরফ তো আরা বিচারও সাহেব এবং আরা নিরাপত্তিও সাহেব আছে। তো অল্প স্বল্প রোহিঙ্গা ইনারও বাংলাদেশের মাকে ফালাই আনি বলা বলি তারাই আন চেষ্টা করে দে এ হতাকানোর প্রতিবাদ আরা বাংলাদেশের হারে করি। এদিকে শাহপরীর দ্বীপের বাসিন্দারা জানিয়েছে শনিবার গুলিবিদ্ধ এক নারী সহ অন্তত 5 জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। দীপ্ত, বার্তাকক্ষ।